হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ব্লেন্ডার টিউটোরিয়ালের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমি সাবেরা আহমেদ আজকের পর্বে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে ব্লেন্ডার দিয়ে অ্যানিমেশন রেন্ডার করতে হয় অর্থাৎ ব্লেন্ডারে আপনারা যে অ্যানিমেশনটা তৈরি করেছেন সেটা কিভাবে আপনি ভিডিও আকারে সেভ করতে পারেন এর জন্য আমরা सर्वप्रथम কথা বলবো ট্র্যাডিশনাল অ্যানিমেশন প্র্যাকটিস নিয়ে অর্থাৎ আমরা সাধারণত যারা এনিমেশন প্রথম দিকে তৈরি করি তখন দেখা যায় যে পুরো ভিডিওটা এক্সপোর্ট করার চেষ্টা করি কোনো একটা ভিডিও ফর্মেটে অ্যাজ এ রেজাল্ট যেটা হয় যে লোডশেডিং এর কারণে অনেক সময় আমার কাজটাই নষ্ট হয়ে যায় বা মাঝখানে গিয়ে দেখে একটা এডিট করা লাগবে তখন প্রবলেমে পড়ে যাই এই যাতে বিভিন্ন সমস্যায় তুলে ধরার চেষ্টা করব এরপর হচ্ছে ওপেন জিএল ব্রেন্ডারিং এটা ব্লেন্ডারের খুবই একটা ইউজফুল টুল বাট আমার ধারণা যে অনেকে এটা জানেন না এবং অনেকে এটা ইউজ করেন না এটা সাধারণত আপনার অ্যানিমেশনটা কারো একটা ছোটো প্রিভিউ করার জন্য এবং অন্যদের সাথে শেয়ার করার জন্য খুবই কাজের একটা টুল এরপর হচ্ছে রেন্টার অ্যাজ ইমেজ অ্যাজ পিএনজি অ্যান্ড কম্বাইন অর্থাৎ ফাইনালি আমরা কীভাবে আমাদের এনিমেশনটা ভিডিও আকারে এক্সপোর্ট না করে বরং বিভিন্ন পিএনজি পিকচার আকারে এক্সপোর্ট করব এবং পরবর্তীতে ব্লেন্ডার দিয়ে সেটা কম্বাইন করে ভিডিওটা বানাবো সেটা দেখানোর চেষ্টা করব এবং এর সাথে সাথে চলে আসবে রেন্ডার সেটিং সংক্রান্ত কিছু বিষয় এই বিষয়গুলো আজকে আপনারা এই ভিডিওতে দেখতে চলেছেন তো চলুন কথা না বলে শুরু করে দেওয়া যাক আমাদের আজকে টিউটোরিয়াল এই জন্য এর আগের পর্বে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে ব্লেন্ডার অ্যানিমেশন বেসিক অ্যানিমেশন তৈরি করতে হয় সেই পর্ব আমরা যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই এখন শুরু করব তো আপনারা যদি আগের পর্বটা দেখে না থাকেন তাহলে অবশ্যই আগের পর্বটা কমপ্লিট করে আসুন সেখানে আপনি দেখতে পারবেন ব্লেন্ডার অ্যাকচুয়ালি কিভাবে অ্যানিমেশন বানাতে হয় এবং আরো ডিটেল বিষয়গুলো সামনে বিভিন্ন চলে আসবে তো যাই হোক এটা ছিল সর্বশেষ অবস্থা আমাদের কিছু টেক্সট ছিল যেগুলো এনিমেশন হচ্ছিল আমরা এখানে শুরু করবো আমাদের টেক্সট গুলো এডিট করে আমরা ব্লেন্ডার প্রথম যে ব্লেন্ডার লেখা সেটার পরিবর্তে লিখবো হাউ টু এরপর বেসিকটাকে চেঞ্জ করে লিখবো রেন্ডার অর্থাৎ আপনারা এই ভিডিওর শুরুতে যে ডেমোটা বা প্রোমোটা দেখতে পেরেছেন সেটাই এখানে লিখছি টি পরিবর্তে লিখবো ইন ব্লেন্ডার এবার জিরোতে ক্লিক করে ক্যামেরা ভিউতে গেলাম যেন দেখতে পারি যে পুরো এনিমেশনটা কিরকম দেখাচ্ছে এই হচ্ছে আমাদের এনিমেশন এবার আপনি এখান থেকে যদি রেন্ডার ভিউতে যান তাহলে দেখতে পারবেন যে আপনার যখন আপনি অ্যাকচুয়ালি রেন্ডার করবেন ইমেজ তখন দেখতে এটা এরকম লাগবে এখানে লাইটের অভাব রয়েছে ডার্ক একটা সো আমরা এখানে প্রথমে লাইট অ্যাসাইন করবো এজন্য এক্সট্রা কোনো লাইট কোনো ল্যাম্প এখানে অ্যাসেন্ড করছি না আমরা জাস্ট এখানে ওয়ার্ল্ড সেটিং এ যাচ্ছি ওয়ার্ল্ড সেটিং গিয়ে এখান থেকে অ্যাম্বিয়েট ও এটাকে অন করে দেন তাহলে আপনি ইনভারমেন্ট একটা ডিফল্ট লাইট পেয়ে যাবেন এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড লাইট ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিব এখান থেকে আপনি যে কোনো আপনার পছন্দ কালার দিতে পারেন আমি এখানে কিছুটা আকাশি রং দিলাম এরপর হচ্ছে এখান থেকে ব্লেন স্কাই মার্ক করে দিলাম যেন উপর থেকে নিচের দিকে একটা গ্রেডিয়েন্ট থাকে জেনিত কালারটা আর একটু হোয়াইট করে দিই দেন উপর দিকে কিছুটা হোয়াইট থাকে এটাকেও আরেকটু আরেকটু ব্রাইট করে দিলাম এই হচ্ছে মোটামুটি আমাদের ব্যাকগ্রাউন্ড আপনি চাইলে কাস্টম ব্যাকগ্রাউন্ড দিতে পারেন বা যে কোনো ইমেজ এনে বসাতে পারেন অ্যাজ ইউ উইশ এরপর আমরা যাব আমাদের রেন্ডার সেটিং এ অ্যাকচুয়ালি আমরা রেন্ডার সেটিং এ প্রথমে যেটা করব আমরা রেজুলেশন সেট করব এখানে রেজুলেশন রয়েছে 1920 অনুপাত 1080 এক্স এক্স ডাইমেনশন 1920 এবং ওয়াই ডাইমেনশন হচ্ছে 1080 পিক্সেল আপনি এটা রাখতে পারেন আমরা এখানে এটা একটু পরিবর্তন করব করে দিব আশি তো বারোশো আশি করার সাথে সাথে আপনি দেখতে পারবেন আপনার ক্যামেরার যে রেশিও সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে তো প্রাথমিক পর্যায়ে আপনি ভাবতে পারেন যে এটা কিভাবে ফিক্স করবো সিম্পল আপনার উনিশশো বিশের অনুপাতে ছিল এক হাজার আশি অর্থাৎ ষোলো অনুপাত নয় এখানে বারোশো আশির এগেনস্টে আমরা এখানে করে দেবো সাতশো বিশ এজ রেজাল্ট আমাদের সেই আগের রেশিও আমরা পেয়ে যাব আর এখান থেকে পার্সেন্টেজ স্কেল করে দেবো হান্ড্রেড যেন আমাদের ইমেজটা পুরো বারোশো আশি হয় এরপর স্ক্রল করে একটু নিচের দিকে আসুন এখানে আউটপুট যে অপশন রয়েছে সেখানে আপনি দেখতে পারবেন এই জায়গাটাতে অপশন রয়েছে এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি কি ফর্মেটে কোন ফাইল ফর্মেটে আপনি এক্সপোর্ট করতে চাচ্ছেন সেই বিষয়গুলো এখানে আপনি সিলেক্ট করতে পারবেন তো এই পাশে রয়েছে বিএমপি আইআর আই এস পিএনজি জেপিএজি বিভিন্ন রকমের ইমেজ ফর্মেট আর এখানে রয়েছে মুভি ফর্মেট তো আমরা সাধারণত যেটা করতাম এখান থেকে একটা ভিডিও ফর্ম্যাট সিলেক্ট করতাম তারপর এনকোডিংয়ে যেতাম সেইখান থেকে এখানে এমপি ফোরের যে প্রিসেট সেটা সিলেক্ট করতাম তারপর এখানে সরাসরি এনিমেশনে ক্লিক করতাম এখন যদি আপনি এনিমেশনে ক্লিক করেন তাহলে আপনার ইমেজটা একটা একটা করে ইমেজ এক্সপোর্ট হবে এবং ফাইনালি গিয়ে এটা ভিডিও আকারে কম্বাইন হয়ে তারপর আপনাকে ভিডিওটা দেখাবে এখন প্রশ্ন হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে একটা ইমেজ তৈরি করতে ঘন্টা খানিক সময় লাগে আমি এখানে ব্লেন্ডার কাজ করছি তো যারা সাইকেল রেন্ডারে কাজ করেন বা যখন সাইকেল রেন্ডারে কাজ করেন স্বাভাবিকভাবে একটা ইমেজ এক্সপোর্ট করতে অনেক বেশি সময় লাগে তো সেক্ষেত্রে দেখা যাবে একটা ইমেজ তৈরি করতে আপনার এক ঘন্টা লাগছে বা দুই ঘন্টা লাগছে তো তখন দেখা যাবে যে আপনি যদি একশো ইমেজ নিয়ে কাজ করেন একটা ছোট অ্যানিমেশন আর দেখা যাবে পঞ্চাশটি এনিমেশন এক্সপোর্ট হওয়ার পরে লোডশেডিং হয়ে যাচ্ছে বা কোনো কারণে কোনো একটা হলো অথবা একান্ন নম্বর ফ্রেমে গিয়ে দেখলেন যে আপনার এখানে একটু এডিট করার প্রয়োজন তখন কিন্তু আপনাকে পুরো প্রসেসটা আরেকবার করতে হয় অ্যাজ এ রেজাল্ট যে কাজটা হয় যে আপনি কি আপনি এই সময়টা বারবার নষ্ট করেন আর এটা আমরা প্রথম দিকে করতাম তো এখন আমরা সেই কাজটা করব না আমরা যেটা করব যেমন এখানে আমি জাস্ট ক্যান্সেল করে দিলাম অ্যাজ এ রেজাল্ট আমি যেই প্রায় চল্লিশটার মতো ইমেজ তৈরি হয়েছিল সেই চল্লিশটা ইমেজ কিন্তু এখন আর খুঁজে পাবো না কারণ এটার এখন আর কোনো ভ্যালুই নেই তো এখান থেকে প্রথমে একটা ফোল্ডার সিলেক্ট করবো যেন আমরা দেখতে পারি যে এটা আমরা কোন ফোল্ডারে এক্সপোর্ট করছি এখানে নিউ ফোল্ডার তৈরি করে নিলাম এটা জাস্ট লিখলাম রেন্ডার ইমেজ যেন আমাদের ইমেজগুলো এইচ এসে রেন্ডার হয় এক্সেপ্ট এরপর আমরা যেটা করব এখান থেকে থ্রি ডি তে যাব আমরা এই ইমেজ এক্সপোর্ট করার আগে আপনাকে এখানে আরেকটা অপশনের সাথে পরিচয় করে দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে এই জায়গাটাতে ওপেন জিএল এখানে দেখবেন ছোট একটা ক্যামেরা বাটন রয়েছে এবং এখানে ছোট একটা ভিডিও বাটন ভিডিও আইকনের মধ্যে একটা বাটন রয়েছে তা আপনি সাধারণত এটা আমরা ইউজ করি না এটা হচ্ছে ওপেন জিএল রেন্ডার এই রেন্ডারের মাধ্যমে আপনার সিনের মধ্যে এখন আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা অ্যাকচুয়ালি এক্সপোর্ট করতে পারবেন তো এই জায়গাটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার এই যে ইমেজটা দেখবেন খুবই দ্রুত এইখান থেকে এক্সপোর্ট হচ্ছে আমরা যখন কোনো লার্জ ফাইল তৈরি করি সেক্ষেত্রে দেখা যায় যে পুরোটার অ্যানিমেশন দেখানোর জন্য নিজে দেখার জন্য বা অন্য কারোর সাথে শেয়ার করার জন্য আমাদেরকে পুরো ভিডিওটা আগে এক্সপোর্ট করতে হয় তারপর আমরা শেয়ার করতে পারি এর আগে পর্যন্ত আমরা জিনিসটা শেয়ার করতে পারি না কিন্তু ওপেন জিএল এর মাধ্যমে আপনি এটা সিম্পল এক্সপোর্ট করে আপনি আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারবেন বা এই জিনিসটা আপনি নিজেও দেখতে পারবেন সিম্পল এখন যদি আমরা এখানে যাই এই জায়গাতে দেখতে পারবেন এটা এক্সপোর্ট হয়ে গেছে তো ওপেন জিএল এর মাধ্যমে কীভাবে এক্সপোর্ট হয় সেটা হচ্ছে আপনি সিনের মধ্যে যেই রকম দেখতে পাচ্ছেন এই অবস্থায় ঠিক হুবহু এইভাবেই এটা এক্সপোর্ট হবে যেমন আমরা প্রথম ইমেজটা প্রথম অ্যানিমেশনটা এক্সপোর্ট করলাম এটা খুবই কম সময়ে লেগেছে এবং এটা সাইজটাও খুবই ছোটো ছিল তো এখান থেকে আপনি যদি ভিউটা চেঞ্জ করে সলিড ভিউতে যান দুঃখিত এখান থেকে যদি আপনি ভিউটা সেট চেঞ্জ করে ম্যাটেরিয়াল ভিউতে যান এটা ম্যাটেরিয়াল ভিউটা এরকম এখন যদি আপনি এখান থেকে আবার জাস্ট ওপেন জিএল ভিডিও এটাতে ক্লিক করেন তাহলে আপনার এই আকারে এটা এক্সপোর্ট হবে তো লার্জ এনিমেশনের ক্ষেত্রে এটা খুবই হেল্পফুল হয় এটা খুব দ্রুত এক্সপোর্ট হয় এবং আপনি রিয়েল টাইম এনিমেশনটা দেখতে পারবেন আবার হচ্ছে আপনি চাইলে যেখান থেকে জাস্ট ইমেজটাও এক্সপোর্ট করতে পারেন সেক্ষেত্রে ইমেজটা এখানে এক্সপোর্ট হবে এবং আপনি অ্যাফ থ্রিতে ক্লিক করে সেটা কোনো জায়গায় সেভ করতে পারবেন জাস্ট আমি এখানে সেভ করলাম এই হচ্ছে আমাদের ইমেজ এই হচ্ছে আর এটা হচ্ছে আমাদের ভিডিও এখানে আপনি আপনার টাইমিং আপনার এনিমেশনের ট্রানজিশান সবগুলো যখন পারফেক্ট পেয়ে যাবেন তখন অ্যাকচুয়ালি আপনি রেন্ডারিং এর জন্য আমরা এখান থেকে ভিডিও ফরম্যাট সিলেক্ট করব না আমরা এখান থেকে সিলেক্ট করব হচ্ছে এখান থেকে পিএনজি ফরম্যাট সিলেক্ট করব আপনি জেপিজি সিলেক্ট করতে পারেন কিন্তু জেপিজি থেকে পিএনজি আরো ভালো ফর্মেট এটা রেজুলেশন আরো ভালো থাকবে তো এরপর আপনি চাইলে এটার কালার বাড়িয়ে দিতে পারেন এক্ষেত্রে ইমেজের কোয়ালিটি এবং সাইজ দুটোই বাড়বে এখান থেকে আর করতে পারেন যদি আপনার ইমেজটাতে ট্রান্সপারেন্সির প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই আর দিবেন যেন আলফাটা ঠিক থাকে অথবা আপনার যদি ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট না থাকে তাহলে আপনি আর জিবিতেই এক্সপোর্ট করতে পারেন এরপর আপনি আউটপুট ফোল্ডার সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করবেন এনিমেশনে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পারবেন আপনার যে স্টার্ট ফ্রেম ছিল এই জায়গাটাতে স্টার্ট ফ্রেম এবং ছিল তো বলতে যে দশ সেকেন্ডের মতো তো এই দশ ফ্রেম একটা একটা করে তৈরি হবে আর আপনি প্রত্যেকটা ফ্রেম তৈরির সময় এই জায়গাতে দেখতে পারবেন সর্বশেষ ফ্রেম কত সময় লেগেছিল এবং সেই অনুসারে আপনি প্রেডিক্ট করতে পারবেন যে পরবর্তী ফ্রেম তৈরি হতে বা পুরো এনিমেশনটা শেষ হতে আদৌ কত সময় লাগতে পারে এখন আপনি যখন আপনার সেই ফোল্ডার্স যেটা আপনি এখানে চুজ করেছিলেন সেটাতে যান তাহলে আপনি দেখতে পারবেন যে একটা একটা ইমেজ কিন্তু এখানে এক্সপোর্ট হচ্ছে আপনি চাইলে এটা চেঞ্জ করে করে দেখতে পারবেন এখানে কয়টা ইমেজ আসলো এভাবে করে আপনি দেখতে পারবেন এবং যাচাই করতে পারবেন যে আপনার ইমেজগুলো অ্যাকচুয়ালি আপনি যেমন চাচ্ছেন তেমন পাচ্ছেন কিনা যদি না পান তাহলে ধরুন আপনি বিশ ফ্রেম গেলেন তারপরে একুশ নাম্বার ফ্রেমে গেলেন সেখানে গিয়ে দেখলেন যে কোনো একটা প্রবলেম বা এখানে একটা কিছু ফিক্স করা লাগবে সেক্ষেত্রে আপনি প্রথম বিশ ফ্রেম সেভ করে রাখবেন সেটা চেঞ্জ করার প্রয়োজন নেই এরপর এখান থেকে স্টার্ট ফ্রেম পরের বার যখন রেন্ডার দিবেন তখন আপনি এখান থেকে স্টার্ট ফ্রেমটা ধরুন একুশ থেকে শুরু করবেন কারণ আপনার বিশ ফ্রেম তৈরি হয়ে গেছে তখন আপনি একুশ থেকে ২৫০ পর্যন্ত রেন্ডার করবেন এবার যদি এরকম আবার দেখলেন সত্তর ফ্রেমে কি একটা প্রবলেম তখন আপনার আবার এখান থেকে স্টার্ট ফ্রেম চেঞ্জ করে সেই ওই অংশটুকুই শুধু রেন্ডার করবেন এইভাবে করে করে আপনি দুশো ফ্রেম অর্থাৎ দুশো পঞ্চাশটা পিকচার বা আপনার এনিমেশন লেন্থ যতটুকু সেই পিকচারগুলো প্রথমে একটা ফোল্ডারে একত্রিত করুন এখানে আমি আমার ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি যেন আপনাকে এই পুরো টাইমটা অপেক্ষা করতে না হয় আলহামদুলিল্লাহ আমাদের রেন্ডারিং প্রসেস কমপ্লিট হয়ে গেছে এখন চাইলে আপনি আপনার ফোল্ডারে গিয়ে চেক করতে পারবেন যে আপনার ইমেজগুলো প্রত্যেকটি রেন্ডার হয়েছে কিনা এবং আপনি যেই রেজাল্ট চেয়েছেন পারফেক্টলি প্রত্যেকটি ইমেজে আপনি সেই রেজাল্ট পেয়েছেন কিনা এখানে আড়াইশো ইমেজ রয়েছে কেননা আমরা এখানে আড়াইশো ফ্রেম সিলেক্ট করেছিলাম তো আপনার স্প্যান যদি ছোট থাকে ধরুন একশো থেকে দেড়শো ফ্রেম দিলেন আপনি তাহলে সেক্ষেত্রে মাত্র পঞ্চাশটা ফ্রেম বা পঞ্চাশটা ইমেজ তৈরি হতো এক্ষেত্রেও যদি আপনি কোথাও গিয়ে প্রবলেম পান ধরুন আপনি দেখলেন যে একশো পঞ্চাশ থেকে একশো ষাট নাম্বার ফ্রেম সেখানে গিয়ে কোনো প্রবলেম রয়েছে তো সেক্ষেত্রে আপনি এখান থেকে আবার একশো পঞ্চাশ সিলেক্ট করে এখানে একশো ষাট সিলেক্ট করে সেই দশটা ফ্রেম এখানে অ্যানিমেশনে ক্লিক করে এক্সপোর্ট করতে পারবেন তো এইভাবে করে আপনি যখন এনশিওর হবেন যে যেই রকম অ্যানিমেশন আপনি চাচ্ছেন সেই রকম পিকচার আপনি পেয়েছেন তারপর আপনি অ্যাকচুয়ালি ফাইনাল যে অ্যানিমেশন রেন্ডার ভিডিও আকারে সেভ করা সেটা শুরু করবেন সেজন্য এখান থেকে নতুন একটা প্যানেল তৈরি করুন সেখানে গিয়ে এখানে যাবেন হচ্ছে ভিডিও সিকোয়েন্স এডিটরে এখান থেকে ক্লিক করবেন অ্যাড তারপর যাবেন ক্লিক করবেন ইমেজে এখানে ইমেজ সিকোয়েন্স অ্যাড করা লাগবে এরপর এনশিওর করার চেষ্টা করবেন যে এই ফোল্ডারে আপনার ইমেজগুলো বাদে আর কোনো কিছু নেই তো সিম্পল আমাদের এখানে যে ভিডিও ফাইলটা ছিল এবং এক্সট্রা একটা ইমেজ ছিল সেগুলোকে আমরা কাট করে ডেস্কটপে নিয়ে যাচ্ছি অন্য কোথাও নিয়ে যাচ্ছি যেন এই ফোল্ডারে এই ইমেজগুলো ছাড়া আর কিছু না থাকে কারণ এখানে আসলে একটা একটা ইমেজ যদি আপনাকে সিলেক্ট করে করে অ্যাসাইন করতে হয় সেটা খুবই পেইনফুল হবে এই জন্য আমরা এখানে জাস্ট এতে ক্লিক করব অ্যাজ এ রেজাল্ট প্রত্যেকটা ইমেজ অটোমেটিক সেভ অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে এবং সেইগুলো সেই সিকোয়েন্স অনুসারেই আপনি যখন অ্যাড ইমেজ স্ট্রাইপে ক্লিক করবেন সেই সিকোয়েন্স অনুসারে এখানে ইম্পোর্ট হয়ে যাবে এরপর আপনি যেটা করবেন এখানে পোস্ট প্রসেসিংয়ে যাবেন সেইখান থেকে সিকোয়েন্সের এটা মার্ক রাখবেন এবং কম্পোজিটিং এটা অফ করে দিবেন সিকোয়েন্সের এর মানে হচ্ছে আপনার এই ভিডিও ফাইল এখানে যেই ভিডিও সিকোয়েন্স এডিটর সেইখান থেকে ও ইমেজটাকে এক্সপোর্ট করবে আর কম্পোজিটিং হচ্ছে আপনার যে থ্রি ফাইল ছিল অর্থাৎ থ্রি ডি ছিল যেখানে আপনি কাজ করেছেন সেইখান থেকে ও ইমেজ এক্সপোর্ট করবে তো আপনি যখন আপনার সিন থেকে এক্সপোর্ট করবেন তখন কম্পোজিটিংটা অন করে দিবেন আর সিকোয়েন্সার যখন করবেন অর্থাৎ এই ভিডিও সিকোয়েন্স এডিটর থেকে যখন এক্সপোর্ট করবেন তখন আপনি এই সিকোয়েন্সারটা মার্ক করে দিবেন অনেক সময় প্রয়োজন হয় যে দুটো একসাথে কম্পোজিট করা তখন সেক্ষেত্রে শুধুমাত্র দুটো একসাথে মার্ক করার প্রয়োজন রয়েছে এক্ষেত্রে আমরা সিকোয়েন্সারই অন করে রাখবো এরপর যেটা করবো এখান থেকে আউটপুট ফোল্ডারে যাব এখানে পিএনজির পরিবর্তে একটা ভিডিও ফরম্যাট সিলেক্ট করবো এখানে এনকোডিং চেঞ্জ করে দিব এইচ টু সিক্স ফোর ইন এমপি ফোর এইটা একটা ডিফল্ট ফরম্যাট এটা সিলেক্ট করে দিব এরপর হচ্ছে এই প্রিসেট অনুসারে আমরা এক্সপোর্ট করব তো এনশিয়ার হওয়ার চেষ্টা করবেন যে এইখানে আপনি পিএনজি রেখে এখানে এনিমেশনের জন্য ক্লিক না করেন কারণ সেক্ষেত্রে হতে পারে যে আপনার যে ইমেজগুলো ছিল সেগুলো আবার রিপ্লেস হতে শুরু করবে তো এই জন্য আপনি এখানে অবশ্যই একটা ভিডিও ফোল্ডার ভিডিও ফরম্যাট সিলেক্ট করে নেবেন চাইলে এখান থেকে নামকরণ করে দিতে পারেন যে রেন্ডার্ড ভিডিও এখানে আপনি নামকরণ করে দিতে পারেন এরপর আপনি যখন এনশিওর হবেন সবগুলো এই বিষয়গুলো কমপ্লিট রয়েছে এরপর আপনি আপনার এনিমেশনে ক্লিক করবেন তো এক্ষেত্রে মজার বিষয় হচ্ছে যে এর আগের বার আপনাকে অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছিল আপনার পুরো এক্সপোর্ট অর্থাৎ পুরো রেন্ডারিং প্রসেসটা জুড়ে এক একটা ইমেজ অনেক বেশি সময় লাগছিল সাইকেল রেন্ডারে তো এক একটা অনেক বেশি সময় লাগবে যখন আপনি একটু বেশি কাজ করবেন তখন কিন্তু এক্ষেত্রে যখন আপনি ইমেজ থেকে এক্সপোর্ট করবেন এক একটা ইমেজ এক্সপোর্ট করতে বড় জোর এক সেকেন্ড বা দুই সেকেন্ড লাগতে পারে এই জায়গাতে আপনি টাইম দেখতে পারবেন কতটুকু সময় লাগছে আর এই পুরোটা কিন্তু এখন আপনার ভিডিও আকারে সেভ হয়ে যাবে তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব অর্থাৎ এই ভিডিওটা একটু ফাস্ট করে দিব যেন আপনাদের বাকি সময়টা অপেক্ষা করতে না হয় আলহামদুলিল্লাহ আমাদের রেন্ডারিং ভিডিও রেন্ডারিং প্রসেস কমপ্লিট হয়ে গেছে এখন চাইলে আপনি আপনার যে অ্যানিমেশন সেটা দেখতে পারবেন এখানে দেখতেই পাচ্ছেন আমরা প্রথমে ইমেজ এক্সপোর্ট করেছি তারপর ইমেজগুলোকে কম্বাইন করে ফাইনাল অ্যানিমেশন ভিডিওটা তৈরি করেছি এইভাবে করে যে কোনো বড় ফাইল লার্জ ফাইল যখন সময় পান তখন ছোট ছোটো ইমেজ এক্সপোর্ট করে তারপর ফাইনালি সেগুলো কম্বাইন করে আপনি বড় এনিমেশন রেন্ডার করতে পারবেন এক নজরে যদি আমি পুরো প্রসেসটাকে সামারি করি তাহলে হচ্ছে এখান থেকে প্রথমে ফ্রেম সিলেক্ট করবেন তারপর এখানে রেন্ডারিংয়ে যাবেন এখানে ইমেজ আকারে অর্থাৎ পিএনজি আকারে আপনার এনিমেশনটাকে এক্সপোর্ট করবেন তারপর এইভাবে করে করে যখন সবগুলো ইমেজ এক্সপোর্ট করা হবে এবং আপনি সন্তুষ্ট হবেন তখন এখান থেকে যে কোনো একটা ভিডিও ফর্মেট সিলেক্ট করবেন এখান থেকে ফোল্ডার সিলেক্ট করে দিবেন তারপর সেই ইমেজগুলোকে ইম্পোর্ট করবেন এবং ফাইনালি গিয়ে আপনি আপনার ভিডিওটা অ্যানিমেশন আকারে এই ছিল মোটামুটি আমাদের আজকের টিউটোরিয়ালে ইনশাআল্লাহ পরবর্তী আবার নতুন কোন টিউটোরিয়ালে সবার সাথে আবার দেখা হবে এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনাদের অভিমত অভিব্যক্তি জানাতে ভুলবেন না ইনশাআল্লাহ পরবর্তী টিউটোরিয়ালে আবার দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ রাবুল্লা আলহামিন সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ